আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য। শুধুমাত্র এই ভিডিওটা মেক করেছি, এখন যে প্রবলেমটা চলছে সবথেকে বেশি প্রবলেম যেটা হচ্ছে, আর নতুন আপডেট দুইটা আপডেট দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছুটা প্রবলেমের কথা বলতে চাই। রিংয়েটিতে সবথেকে বড় প্রবলেম হচ্ছে আজকে অর্থাৎ 12টার পর থেকে যে প্রবলেমটা হচ্ছে, আজকে যারা ভিডিও দেখছেন তাদের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, যে ভিডিও শো হচ্ছে না, অর্থাৎ ভিডিও 5টা অ্যাড সর্বোচ্চ দেখা যাচ্ছে, আর বেশি দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা বড় আপডেট বলতে পারেন। এক ঘন্টায় 5টা আপডেট, 5টায় আপনি ভিডিও দেখতে পারবেন, অর্থাৎ 5টার বেশি ভিডিও দেখতে পারবেন না, তাহলে আপনার টোটাল টাকা আর্ন হবে 5টা ভিডিওতে 5×10=50 টাকা বা 5×5=25 টাকা অ্যাড হবে আপনার অ্যাকাউন্টে। এই যে হিসাব করছেন যারা রিং আইডিতে বর্তমানে, এই নিয়ে যারা টেনশন করছেন তাদেরকে আমি বলছি, রিং আইডিতে আপনি এই যে ভাবছেন এই কথাটা, এটা সম্পূর্ণটা মিথ্যে। আপনার টোটাল অনেকেই কিন্তু সার্ভার প্রবলেমের কারণে বেশি দেখতে পাচ্ছেন না। অনেকেই ভাবছেন যে ভাই তাহলে তো এটা নতুন আপডেট হয়েই গেল, এক ঘন্টায় 5টা অ্যাড দেখা যাবে, তাহলে বাকি অ্যাডগুলো আমরা 20 ঘন্টায় 100 অ্যাড দেখব। এটা যারা ভাবছেন তারা সম্পূর্ণ সার্ভার আপডেটের জন্য, অর্থাৎ সার্ভার প্রবলেমের জন্য কিন্তু, মেনটেনেন্সের জন্য কিন্তু এরকম হচ্ছে। এই প্রবলেমটা সম্ভবত খুব দ্রুত কেটে যাবে এবং আপনারা কিন্তু টোটাল ভিডিও দেখতে পারবেন। টোটাল এক কথায় অনেকেই কিন্তু দেখতে পাচ্ছে, টোটাল শো করছে 11টা 12টা 15টা পর্যন্ত একটানা দেখে যাচ্ছে অনেকেই। তবে মজার বিষয়, আপনারা যে 5টা অ্যাড দেখছেন সেখানে প্রিপেয়ারিং প্রবলেমটা কম হচ্ছে, তবে ইনশাল্লাহ এটা খুব দ্রুত কেটে যাবে। এবং কি রিং আইডিতে এই দুরবস্থার জন্য কী বলবো, কাকে দায়ী করবো, এটা কোনো হিসেব নেই। কারণ রিং আইডিতে এরকম সার্ভার প্রবলেম হওয়াটা স্বাভাবিক, কারণ যেহেতু এত মানুষ একসাথে ভিডিও দেখে, এটা কিন্তু রিং আইডি আরও উন্নত করা দরকার, এবং কি রিং আইডির সার্ভারটা খুব দ্রুত আপডেট করা দরকার, এবং কি এটা রিং আইডি নিয়ে কাজ করছে, খুব দ্রুত আপডেট করা যেতে হচ্ছে। তবে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি একটা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে প্রোফাইল একটা দেখতে পাচ্ছেন, যে এটা অন্য একটা আইডি আপনাদেরকে শো করে দেখাচ্ছি, এটাতে কমিউনিটি জব নেই। তবে এটাতে কমিউনিটি জব নেই, এইটাই একটা নতুন আপডেট, যে রিং আইডিতে নতুন যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে রিং আইডিতে নতুন যারা, যাদের অলরেডি শুধুমাত্র অ্যাপস রয়েছে কিন্তু কমিউনিটি জবে অংশগ্রহণ করেনি, তাদের কিন্তু এইখানে রিং আইডিতে কমিউনিটি জবটা শো করছে না, অর্থাৎ এখান থেকে তারা সরিয়ে ফেলেছে। কিন্তু যাদের রয়েছে, আমি আরেকটা আইডিতে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস, এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কমিউনিটি জবটা রয়েছে, অর্থাৎ এটি যেটাতে আপনি কোনো মেম্বারশিপ নিয়েছেন সেটাতে অবশ্যই থাকবে। আরেকটা বিষয় যে নোটিস অপশনটা দেখতে পাচ্ছেন, নোটিস অপশনটা যেটা রয়েছে, নোটিস অপশনটা নিচে রয়েছে, খেয়াল করে দেখুন, আর নোটিস অপশনটা এখন উপরে শো করবে। আগে আপনাদেরকে ভিতরে ক্লিক করে দেখতে হতো যে নোটিস এসেছে কি না, এখন কিন্তু সেটার টেনশন কিছু নেই, টোটাল সব সময় আপনারা নিচে দেখতে পারবেন সরাসরি। আর যখন আপডেট আসবে নোটিস অপশনটা, তখন কিন্তু এভাবে সুন্দর করে শো করবে। আর রিং আইডি নিয়ে অবশ্যই পজিটিভ থাকুন, এবং কি রিং আইডিতে যারা ক্যাশ আউট প্রবলেমে রয়েছেন, খুব দ্রুত ক্যাশ আউট প্রবলেম কেটে যাবে, এবং আজকের যে ভিডিও প্রবলেমটা এটাও কিন্তু কেটে যাবে। এর আগে এরকম অনেক প্রবলেম হয়েছে, লাস্ট 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত কিন্তু রিং আইডি সার্ভার আপডেট হয়েছে এবং সেখানে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারেননি। তাই এতটা হতাশ হবেন না, খুব দ্রুত যেহেতু ভিডিও প্রিপেয়ারিং প্রবলেমটা থেকেই থাকে, এবং কি অ্যাড দেখা যে প্রবলেমটা রয়েছে সেটাও কিন্তু খুব দ্রুত কেটে যাবে। আশা করি ফ্রেন্ডস, এই যে দেখেন নিচে কিন্তু স্ক্রোলিং করলে কিন্তু এখন নিউজ ফিডে কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ সার্ভার ডাউনের কারণে কিন্তু এরকম হয়ে থাকে, আগে এরকম ছিল না। রিং আইডি তো এত বেশি প্রবলেম কমিউনিটি জবে ওয়ার্ক করার কারণে কিন্তু অনেক মানুষ একসাথে ব্যবহার করছে, তাই রিং আইডির সার্ভারটা আরও বেশি ভালো করা উচিত। এবং কি যদি সার্ভারটা আরও বেশি আপডেট করে থাকে, তাহলে রিং আইডি আরও অনেক দিন টিকে থাকবে ইনশাল্লাহ সবার জন্য। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে চলছে, বা বলতে পারেন যে মিডিয়াগুলো যেভাবে সবার ভিতরে নেগেটিভ মন্তব্য ছড়াচ্ছে, সেটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। এখন অন্যান্যদের মতন করে রিং আইডিকে তাদের দলে নিয়ে এসেছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা এসপিসি, গোল্ড্রাশ, গোল্ডলাইন এরা চলে গেছে, ঠিক একই রকমভাবে রিং আইডিকে চলে না যাওয়া পর্যন্ত অবশ্যই বলছে যে চলে যায়, চলে যায় এরকম। তো ফ্রেন্ডস, আশা করি রিং আইডি আপনাদের ভিতরে থাকবে, এবং কি যাদের টাকা এখনও তুলতে পারেননি তারা অবশ্যই টাকাটা তুলে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস, সেই আশা রইলাম, এবং কি যারা ওয়ার্ক করছেন রিং আইডিতে আপনারা কাজ করতে থাকুন, ইনশাল্লাহ রিং আইডি আপনাদের ভিতরেই থাকবে। তবে নতুন নতুন অবশ্যই আপডেট আসছে রিং আইডিতে, এবং সেই সব আপডেট যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, আমি রিং আইডির সকল নতুন নতুন আপডেট খুব দ্রুত আপনাদেরকে আমি জানিয়ে দেবো। ফ্রেন্ডস, ভালো থাকবেন, এবং কি রিং আইডির অবশ্যই পজিটিভ চিন্তা করুন, রিং আইডির পক্ষে থাকুন, এবং কি রিং আইডির ভালোবাসা রিং আইডি অবশ্যই আপনাদের মাঝে থাকবে, এবং কি রিং আইডি নিয়ে পজিটিভ চিন্তা করে সবার মাঝে ছড়িয়ে দিন, কোনো টেনশন করবেন না। অবশ্যই ভিডিও দেখতে পারবেন, এবং খুব খুব দ্রুত সার্ভার আপডেটটা কমপ্লিট হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।